পাকিস্তানের ক্রিকেটে সোনালি সময় কোনটি? এই প্রশ্ন করলে অনেকেই বলবেন 1992 সালের কথা, যখন ইমরান খানের নেতৃত্বে ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল পাকিস্তান, কিংবা 2009 সালে টি টোয়েন্টি বিশ্বকাপ জেতানো ইউনিস খানের দলটার সময়কেও অনেকে বলতে পারেন পাকিস্তানের ক্রিকেটের সবচেয়ে সুন্দর সময়। কিন্তু এ প্রজন্মের ক্রিকেট সমর্থকদের কাছে পাকিস্তানের ক্রিকেটে সবচেয়ে সুন্দর সময় ছিল 2016-17 সালের সময়টা। টেস্টে বিশ্বের এক নম্বর দল হওয়া কিংবা ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের মতো বিরাট সাফল্য, সেই দলটা এখনও প্রায় একই আছে, সেই সাথে ফিরছেন সেই সময়ের পর্দার আড়ালে থাকা কাণ্ডারীরা। পাকিস্তান কি তবে এবার বিশ্বকাপটাও জিতবে? এত কথার কারণ, আবারও পাকিস্তান জাতীয় দলের প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব পেয়েছেন সাবেক অধিনায়ক ইনজামামুল হক, আর সে সময়ের প্রধান কোচ মিকি আর্থার তো হেড অব ক্রিকেট অপারেশনস হিসেবে আছেনই। 53 বছর বয়সী ইনজামাম এর আগের দফা প্রধান নির্বাচক থাকাকালে ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান। নতুন প্রধান নির্বাচক হিসেবে দায়িত্ব নিয়েই এশিয়া কাপ ও বিশ্বকাপের দল গোছানোর গুরু দায়িত্ব তার কাঁধে। খেলোয়াড়ি জীবনে রীতি টানার পর ব্যাটিং কিংবদন্তি ইনজামাম সবচেয়ে আলোচিত ছিলেন নির্বাচকের ভূমিকায়। 2016 থেকে 2019 সাল পর্যন্ত প্রধান নির্বাচকের দায়িত্ব পালন করেন তিনি। পাকিস্তানের বর্তমান দলের অনেক ক্রিকেটারই জাতীয় দলে উঠে এসেছিলেন তার সময়ে। সে সময় ICC চ্যাম্পিয়ন্স ট্রফি জেতার পাশাপাশি টেস্টের এক নম্বর দল হয়েছিল পাকিস্তান। এশিয়া কাপ ও বিশ্বকাপের আগে ইনজামামের সামনে আফগানিস্তানের বিপক্ষে সিরিজের দল গঠনের চ্যালেঞ্জ অপেক্ষা করছে। এশিয়া কাপের প্রাককালে শ্রীলঙ্কার মাটিতে আফগানদের বিপক্ষে দ্বিপাক্ষিক সিরিজ খেলবেন বাবর আজমরা। 2019 ওয়ানডে বিশ্বকাপের দল গঠনেও প্রত্যক্ষ ভূমিকা ছিল তৎকালীন প্রধান নির্বাচক ইনজামামের। যদিও বিশ্বকাপে পাকিস্তান আশানুরূপ পারফর্ম করতে না পারায় তোপের মুখে পড়তে হয় তাকে। এর জেরে দায়িত্ব থেকে অব্যাহতি নেন। দ্বিতীয় দফায় প্রধান নির্বাচক হিসেবে নিয়োগ পাওয়ার আগে PCB টেকনিক্যাল কমিটিতে স্থান পান ইনজামাম, যেখানে তার সঙ্গী ছিলেন আরেক সাবেক অধিনায়ক, কোচ ও নির্বাচক মিসবাউল হক এবং কমিটির প্রধান আরেক সাবেক অধিনায়ক মোহাম্মদ হাফিজ। ইনজামামের নেতৃত্বাধীন পাকিস্তান জাতীয় দলের এবারে নির্বাচক প্যানেলে আরও থাকবেন দলের প্রধান কোচ গ্র্যান্ট ব্রেডবার্ন আর হেড অব ক্রিকেট অপারেশনস মিকি আর্থার। ইনজামাম আগেরবার কাজ করার সময় আর্থার ছিলেন দলের প্রধান কোচের ভূমিকায়। এবার দুজনের রসায়ন কতটা জমে তাই দেখার অপেক্ষা। তবে আর্থারকে পাকিস্তানের সাথে ফের ফেরানো কিংবা ইনজামামকে প্রধান নির্বাচকের ভূমিকায় নিয়োগ দিতে দেখে পাকিস্তানের সমর্থকরা আপাতত 2016-17 সালের সোনালি সময়টার কথা ভেবে নস্টালজিয়ায় ভুগতেই পারেন। শেষ পর্যন্ত বিশ্বকাপ শিরোপা বাবর রিজওয়ানদের হাতে ধরা দেয় কি না, সেই প্রশ্নের উত্তরটা অবশ্য সময়ের হাতে। সিয়াম চৌধুরী, BDCricTime।